बिग होम रेडियो कोलकाता কবিতা কথায় গানে সংলাপি মায়া টানে সকলের আদরণীয় দেখো রেডিও দেখো রেডিও দেখো রেডিও নমস্কার বেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে বেখম রেডিও মানেই কবিতা আবৃত্তি গান বাজনা নাটক গল্পপাঠ বিষয়ভিত্তিক আলোচনা বেড়ানোর হদিশ ছোটদের অনুষ্ঠান এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন বেখম রেডিও নমস্কার আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা শুনছেন বেখম রেডিও গত বছর এক ভয়ঙ্কর অতিমারির আবহে পেখম রেডিওর অনুষ্ঠান আরম্ভ হয়েছিল সেই আবহ থেকে আমরা এখনো কিন্তু বেরিয়ে আসতে পারিনি এই অন্ধকার রুদ্ধ দিনে মানুষের মনে একটু ভালো লাগা রেশ ছড়িয়ে দেবার জন্য পেখম রেডিও নানাবিধ অনুষ্ঠানমালা সাজিয়ে মানুষের মনে একটু তৃপ্তি দেবার চেষ্টা করে চলেছে অবিরত পেখম রেডিওর সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান সুরবাহার আজ সুরবাহার অনুষ্ঠানে আমরা দ্বাদশ বর্ষীয়া সপ্তম শ্রেণীতে পাঠরত এক বালিকার গানের সুরে মুগ্ধ হব প্রখ্যাত সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর সুযোগ্যা শিষ্যা সংস্থিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব চারটি রবীন্দ্রসঙ্গীত সংস্থিতার প্রথম নিবেদনে রয়েছে মধুর ধ্বনি বাজে হৃদয় গগন মনু মাঝে যে কথার মাধ্যমে কবিগুরু বাগদেবী সরস্বতীর চরণে প্রণতি জানিয়েছেন জাগে দিবানি সি পিকো কোহরে
কখনো কখনো সেই অথরা মাথুরী, সেই গভীর বাণী আমরা যেন ভেসে আসা বাঁশির সুরে শুনতে পাই, আমাদের মনকে করে তোলে উদ্ভাসিত। হঠাৎ ভেসে আসা হাওয়ায় তারই মর্মবাণী মরমে প্রবেশ করে। শুনব তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন। চিনা শোনা উড়িয়ে ধুলো
কখন পথে বাহির থেকে হঠাৎ বাসি যায় যে ডেকে পথ হারাকে করে সচে এই আকুল পিয়াসি মনে প্রতিনিয়ত ঘুমের ঘোরে কে যেন আসে কড়া নাড়ে মনের বন্ধ দুয়ারে, তবুও আমার নিদ্রিত সত্তা জাগরুক হয় না। আর তখনই মনে হয় স্বপ্নে আমার মনে হলো। স্বপ্নে আমার মনে হলো।
ব্যাকুল মন বাঁশির সুরে জেগে ওঠে, মন আকুল হয় তার বাণী শুনে, তার ক্ষণিক পরশ পেয়ে চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। সেই আকুলতারই প্রকাশ শুনব সংস্থিতার শেষ নিবেদনে। আমার মন মানে না দিনু রজনী। ¡Gracias!
আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।